নমস্কার বন্ধুরা, শ্যামল স্টেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বেগুনি নিরামিষ মালাইকারি আপনাদের সঙ্গে শেয়ার করছি, মালাই ব্রিঞ্জাল বলতে পারেন। এটি খুবই টেস্টি একটি রেসিপি। এই শীতকালে প্রচুর পরিমাণে বেগুন ওঠে, আর বেগুনে কিন্তু প্রচুর ফসফরাস থাকে, আর থাকে ক্যালসিয়াম, যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এখানে আমি দুটো বেগুন নিয়েছি। এই বেগুনটি কিন্তু আমার বাগানের বেগুন, আমার ভিডিওতে আমি অনেকবার শেয়ার করেছি, আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন। প্রথমে বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। আমি এখান থেকে টোটাল 8 পিস বেগুন ব্যবহার করব। একই সাইজের পিসগুলো আমি কিন্তু এখানে ব্যবহার করব। বেগুনগুলোকে কেটে কেটে আমি একটি বাটিতে জল রেখেছি, সেই জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বেগুনটাকে কেটে এভাবে জলে ডুবিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে বেগুন কিন্তু কালো হয়ে যাবে না। বেগুনে যেহেতু হালকা আয়রন রয়েছে, এই কারণে বেগুন কিন্তু কালো হয়ে যায়। এখানে কাটার পর জলে ডুবিয়ে রাখতে হয়। মিনিট দুয়েক ডুবিয়ে রেখেছি আমি, তারপর সেগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, তারপরে কিন্তু এতে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, অ্যাড করছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সব উপকরণগুলোকে দিয়ে বেগুনকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এভাবে ম্যারিনেট করে তারপর কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে, আর অবশ্যই ম্যারিনেট করে রেখে দিতে হবে। 5 মিনিট ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। এবার 5 মিনিট পর বেগুনগুলোকে আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি, সেই চালের গুঁড়োর মধ্যে কোটিং করব। দেখুন আমি যেভাবে কোটিং করছি, এরকমভাবে হালকা একটা কোটিং দিতে হবে। এতে করে বেগুন ভাজার পর যে ভেঙে ভেঙে যায় সেটি যাবে না, আর বাইরেটা খুব ক্রিস্পি হয়। আপনারা এভাবে বেগুন ভাজবেন, আর তেলটাও খুব কিন্তু কম লাগে। আপনারা কম তেলে বেগুন ভাজতে চাইলে টেস্টি ব্রিঞ্জাল ফ্রাই এভাবে করে নেবেন। সব বেগুনগুলোকে এভাবে আমি কোটিং করে নিয়েছি, আর খুব বেশি কোটিং করতে হবে না, হালকা কোটিং করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। 2-3 মিনিট কিন্তু রেখে দিতে হবে। এবার তেল গরম করে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে বেগুন কোটিং করে যদি রান্না করা হয় বা ভাজা হয়, এতে কিন্তু তেল খুব কম লাগে, আর বেগুন ভাজাটাও খুব ভালো হয়। আপনারা এভাবে ট্রাই করবেন, মনে হয় ভালো লাগবে। আমি অনেকবার করেছি, এভাবে করলে তেল কম লাগে, বেগুন ভাজাটাও খুব ভালো হয়। দেখুন একটা সাইড যখন ব্রাউন হয়ে গেছে, আমি অপর সাইডটিও এভাবে ভেজে নিচ্ছি। একইভাবে সব বেগুনগুলো আমি কিন্তু এভাবে ভেজে নেব। এতে করে বাইরেটা খুব ক্রিস্পি হয়, আর খুব ভেঙে যায় না। আমরা যখন বেগুন অনেকক্ষণ রেখে দেবো, বেগুনটা কিন্তু ভাঙবে না। সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখুন ঠিক এরকম হয়েছে। শীতকালীন সবজি এটি, প্রচুর পরিমাণে বেগুন এখন পাওয়া যাবে। আপনারা অবশ্যই এই ধরনের একটি রেসিপি বাড়িতে ট্রাই করবেন। এখানে আমি বড় চামচের 1 চামচ নিয়েছি 4 মগজ, আর 5টি কাজু বাদাম নিয়েছি। সেগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে জল ঝরিয়েছি। এবার এগুলোকে একটি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, আর এতে অ্যাড করছি আমি 1/2 কাপ মতো নারকেল কোরা। আপনারা চাইলে এখানে নারকেলের দুধ বার করে সেটিও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে আমি এই পেস্টটা খুব মিহি করে একদম তৈরি করব, স্মুথ পেস্ট। এতে আমি বড় চামচের 1 চামচ আদা বাটা ব্যবহার করলাম। এটি যেহেতু নিরামিষ রেসিপি, আদা বাটাটা একটু বেশি পরিমাণে দেবেন। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল, যে বাটিটায় আমি নারকেল রেখেছিলাম সেটি ধুয়ে, আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের চয়েস মতো ব্যবহার করবেন। এখানে অ্যাড করছি বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার সব উপকরণগুলো দিয়ে আমি একদম স্মুথ একটি ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে এটিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন, তবে আমি ছাঁকবো না, কারণ এতে স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি প্যানে বড় চামচের 2 চামচ মতো তেল দিয়েছি, আর তাতে দিলাম তেজপাতা আর গোটা জিরে। এভাবে আমি কভার করে দিলাম। খুব তেল এই মশলাটা অ্যাড করার পর খুব ছেটকাচ্ছিল, এ কারণে একটু কভার করে রেখে দিলাম। বাকি মশলাটাও আমি এবার অ্যাড করে দিচ্ছি। এতে তার আগে আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করব। নুনটা অ্যাড করলে তৈরি করা যে মশলাটা আমি দিচ্ছি বা পেস্টটা দিচ্ছি, তাতে কিন্তু ছিটকাবে না, একটু কম ছিটকায় তাতে। আপনারা এভাবে নুন অ্যাড করে নিয়ে তারপর মশলাগুলো দেবেন।
মশলাটা আমি কিছুক্ষণের জন্য কষে নিচ্ছি। কিছুক্ষণ মিনিট খানেক কষার পর এরকম পর্যায়ে এসেছে। আমরা অনেকেই বাড়িতে নিরামিষ খাই, সেই দিন কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এতে হাফ চামচ মতো আমি ছোটো চামচের হাফ চামচ চিনি অ্যাড করলাম, যেহেতু নিরামিষ রেসিপি এই জন্য হাফ চামচ মতো চিনি অ্যাড করলাম, আর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে আমি মিনিট কানেকের জন্য আবার কষে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার এতে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। মিক্সিতে ধুয়ে আমি মিক্সিটা ধুয়ে কিন্তু জলটা ব্যবহার করলাম, যে মিক্সিতে আমি মশলাটা পিষেছিলাম সেই মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিলাম। মশলাটা যখন ফুটে উঠেছে দেখুন অনেকটাই কিন্তু হয়ে এসছে, আমি বেশি পরিমাণ জল ব্যবহার করিনি। গ্রেভিটা ঠিক এরকমই হবে, বেশি ঘন করলে কিন্তু এটি অতিরিক্ত টাইট হয়ে যাবে। এটি কিন্তু তৈরি হয়ে গেছে, উপর দিয়ে আমি বেশি করে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। খুব বেশি পরিমাণে ধনে পাতা এখানে ব্যবহার করবেন, ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গরম মশলা, এটা যেহেতু মালাই বেগুন এই জন্য সামান্য পরিমাণে গরম মশলা ব্যবহার করছি। গরম মশলাটা না দিলেও ভালো লাগে, না চাইলে নাও দিতে পারেন। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এইভাবে আমার পাশে থাকবেন। এবার বেগুনের উপরে আমি এই মালাইটা স্প্রেড করব, বেগুনটাকে কিন্তু ডাইরেক্ট আমি প্যানে দেবো না। আপনারা এভাবে একটি পাত্রে বেগুন ভাজাগুলো রেখে তার উপরে মালাই যেটা তৈরি হলো সেটি দেবেন, খুব ভালো লাগবে। এটি দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আপনার বাড়িতে বানালে তাহলে বুঝতে পারবেন। উপর দিয়ে আমি আরও কিছুটা পরিমাণে ধনে পাতা স্প্রেড করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি আসবো।